দর্শক, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারের খবর সংগ্রহে কাজ করছেন সহকর্মী আতিকা রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আতিকা, শেষ সময়ে প্রার্থীরা প্রচারে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন, সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল যে পুলিশ লাইন মাঠ, সেখানে এখানে একটু আগে পুলিশ কমিশনার মহোদয় তিনি ব্রিফিং করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে। এবং এর আগে আমরা বেশ কয়েকটি প্রচারণা দেখেছি। আসলে যে প্রধান যে চার পাঁচজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, মেয়র প্রার্থী, তারা কিন্তু প্রচারণা করছে। সে সময় প্রার্থী ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং যে যার জায়গা থেকে আসলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমি এখন একটু কথা বলবো বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনারা যে একটু আগে বিশেষ সভাটি করলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উদ্দেশ্যে, তাদের প্রধানত কি ধরনের বার্তা আপনারা দিলেন? ধন্যবাদ। আসলে আমরা আমাদের একটা ব্রিফিং হয়, সে ব্রিফিংটা দিলাম আমরা যে কেন্দ্রে বা মোবাইলে বা স্ট্রাইকিংয়ে বা স্ট্যান্ড বাই এই যে দায়িত্বগুলো থাকে, সেই দায়িত্বগুলো তারা কীভাবে পালন করবে, তাদের কী করণীয় কী বর্জনীয়, এই বিষয়গুলো আমরা তাদেরকে ডিটেলস ভাবে বললাম যে তারা কী কাজগুলো করবে। এটা আমাদের বিষয় ছিল এবং তাদেরকে যে মেসেজটা, মেন মেসেজটা আমরা দিলাম যে আমরা একটা সুষ্ঠু সুন্দর ক্রেডিবল একটা নির্বাচন করতে চাই, সে নির্বাচনের করতে কী কী মানে কী 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 করতে হবে, কী 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 করা যাবে না, এই বিষয়গুলো নিয়ে আমি তাদের সঙ্গে কথা বলেছি। আমরা যেন দেখি না যে কেউ এই এই যে যে কথাগুলো বললাম এর জন্য ব্যর্থই না হয়, এই বিষয়গুলো আমি তাদের কাছে বললাম। আমি তিনটা লেয়ারে একজন এখন কিন্তু একজন মানে থানা পর্যায়ে যে দায়িত্ব থাকবে সে কিন্তু ইন্সপেক্টর লেভেল থাকতেছে না, সেখানে থাকতেছে একজন ডিসি পর্যায়ের, এবং তার সঙ্গে থাকতে তিনজন এডিসি এবং তার সঙ্গে আরও থাকে ছয়জন এএসপি। সুতরাং এখানে শুধুমাত্র একজন কেউ কোনো ঘটনা ঘটাতে পারবে এদের আমার কাছে মনে হয় না। তারপর তো আমরা রয়েছি এবং একই সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন থেকে শুরু করে সবাই রয়েছে, এবং আমার সাদা পোশাকেও কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের রয়েছে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাবো কে কী কে কেন কোনো অপরাধের সঙ্গে জড়িত কিনা। তো সুতরাং এসব বিষয়ে আমরা মোটামুটি একটু কঠোর অবস্থা নিয়ে রয়েছি। জি, ধন্যবাদ। আপনি পুলিশ কমিশনারের বক্তব্য শুনছিলেন। দর্শক, পরবর্তীতে প্রার্থীদের প্রচারণা, আমরা পরবর্তী বুলেটিনে প্রার্থীদের প্রচারণায় কী ধরনের কথা বলছে এবং শেষ মুহূর্তে তারা কীভাবে আসলে হাড্ডাহাড্ডি লড়াই যে আমরা আভাস পাচ্ছি সেটি আসলে কতটুকু সফলভাবে হয় সেটি দেখার জন্য আমাদের আসলে 12 তারিখে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে আতিকা। বরিশাল থেকে জানাচ্ছিলেন নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ বিস্তারিত সহকর্মী আতিকা রহমান।